যুক্তরাষ্ট্রের হাওয়াইন এয়ারলাইন্সের একটি বিমানে গোলযোগে অন্তত জন আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত বিশ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সিএনএন রবিবার অ্যারিজোনার ফিনিক্স থেকে হুনুলু যাওয়ার পথে অবতরণের ত্রিশ মিনিট আগে এই গোলযোগের ঘটনা ঘটে এতে চোদ্দ মাস বয়সী এক শিশুসহ বেশ কয়েকজন মারাত্মক আঘাত পেয়েছেন মার্কিন আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী বজ্রছড় ও প্রচণ্ড বাতাসের মতো বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে বিমানটি পাড়ি দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটতে পারে এই ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ